টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে খোয়াই নদীর জলপ্রবাহ বৃদ্ধি পেয়ে দুর্বল হয়েছে চাকমাঘাটের দীর্ঘদিনের পুরানো বাঁধ। যে কোনো সময় সুইচগেট ভেঙে খোয়াই নদীর জল তেলিয়ামুড়া শহরমুখী হতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছে জনমনে। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাটের ব্যারেজে। জানা যায়, বৃহস্পতিবার কয়েক ঘণ্টার পরপরই চাকমাঘাট বাঁধের 7টি লোহার সুইচ গেটের মধ্যে 6 নম্বর গেটটি অতিরিক্ত জলপ্রবাহের কারণে নষ্ট হয়ে যায়। বাকি আরও 6টি গেট জলপ্রবাহের কারণে সুইচ গেটগুলির উপর দিয়ে অতিরিক্ত গতিতে প্রবাহিত হতে থাকে, যার ফলে এই সুইচ গেটগুলি এতটাই নড়বড়ে হয়ে যায় যে গোটা ব্যারেজ কাঁপতে থাকে বলে স্থানীয়দের বক্তব্য। শুক্রবার এলাকার সাধারণ মানুষ আশঙ্কা ব্যক্ত করে বলেন, অবিলম্বে যদি এই ব্যারেজ নিয়ে যদি কোনো প্রকারের ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা না হয়, তাহলে জল আটকানো মুশকিল হয়ে পড়তে পারে। পাশাপাশি 6 নং গেট মেরামতের ব্যবস্থা করা না হলে যে কোনো সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। স্থানীয় এক যুবক জানান, ইতিমধ্যে 6 নম্বর গেট ভেঙে গেছে, 1 নম্বর গেট ও 5 নম্বর গেটও ভাঙার সম্ভাবনা প্রবল। শুক্রবার অর্ধেক বেলা গড়িয়ে গেলেও প্রশাসনিক কোনো কর্মী ঘটনাস্থলে পরিদর্শনে যায়নি। বৃষ্টি হওয়ার পরে গেটের উপরে জ্বলাইছে, গেটের উপরে জ্বলার পরে গেট পুরা হিলে, আজ থেকে আরো 12 বছর আগে 6 নম্বর গেট এরকম হইয়া ভেঙে গেছে, পুরা একদম ড্যামেজ আছে। ড্যামেজ এরা দেখভাল করে কি না আমি তো বুঝাই না, তবে কাল রাতে বৃষ্টি হওয়ার পরে এই আবার এই পুরা হিলটা আছে, মনে বাঙনের একদম অবস্থা আছে। আমরা কোনো গেট টেট ভাঙছি না, ভাঙছে ওই 6 নম্বর গেট। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।